গুড মর্নিং, আমি এই সবে ঘুম থেকে উঠলাম, ঘুম ভাঙলো সবে, কোনো বিছানা ছাড়িনি, শুয়েই আছি, উঠবো এবার। আমার হাজব্যান্ড উঠে পড়েছে, আমি লেট করে উঠি বলে একটু লেট করে উঠেছি, ও আমাকে ডাকেনি। ও উঠে পড়েছে, ও রেডি হতে চলে গেছে অলরেডি। এবারে আমি উঠলাম, আমার রেডি হওয়ার আছে, আমিও কাজে বেরোবো। ঘুম থেকে উঠলে চোখের অবস্থা কি হয়, চুলের অবস্থা খুবই খারাপ অবস্থা। এবার আমি উঠবো, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে টিফিন বানাতে হবে। আমার গাছগুলো আছে অনেকগুলো, জল দেওয়া হয়নি, গাছগুলোকেও জল দিতে হবে। তাছাড়া পুজো আছে, পুজো করতে হবে, গিয়ে নিজে রেডি হয়ে টিফিন করে বেরোবো। তাছাড়া ও টিফিন খেয়ে যাবে, তার জন্য রেডি করতে হবে। মনে হচ্ছে আর একটু ঘুমিয়ে পড়ি, ভালো লাগছে না, সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, মনে হয় আরেকটু এই করতে করতেই লেট হয়ে যায়। আমার রাত্রে ঘুমোতে আমার দেরি হয়ে যায়, রাত্রে প্রায় 1টা বেজে যায় ঘুমোতে ঘুমো যায়, তাই জন্য সকালে উঠতে লেট হয় আমার। চোখ থেকে যেন ঘুম ছাড়ে না, আর বসলে হবে না, এবারে উঠতে হবে আমাকে, কাজগুলো ছুটতে ছুটতে করতে হবে আমাকে। কাজগুলো না করলেই নয় বাবা, আমার কাজগুলো না করলেই নয় আমার ভালো লাগছে না, মনে হচ্ছে আর একটু ঘুমিয়ে পড়ি। অনেক কাজ পড়ে আছে, এবারে উঠতে হবে। হাজবেন্ডও বেরোবে, ও রেডি হয়ে গেছে অলরেডি, টিফিন বানাবো, পুজো আছে, নিজে স্নান করবো, স্নান করে পুজো করে তারপরে নিজে রেডি হয়ে তারপরে আমি আমার কাজের জন্য রেডি হব। আমাকে আমার টাইমে পৌঁছতেও হবে, ওখানেও লেট হয়ে গেলে হবে না। আমার হাজব্যান্ড প্রতিদিনই বলতেই থাকে তাড়াতাড়ি ওঠো, হয়ই না আমার তাড়াতাড়ি ওঠো, কি করবো, সকালবেলা ঘুমটাও দরকার আছে, না হলে কাজের জায়গায় গিয়ে প্রচুর প্রবলেম হয়, ঘুম পায়, আমি ঘুম কাতুরে আমি ঘুম পাই, ঘুম ঠিকঠাক চাই, না হলে প্রবলেম হয় একটু। আর বসলে হবে না, এবার উঠতে হবে, ছুটতে ছুটতে কাজগুলো করে নিই, তারপরে নিজে রেডি হয়ে আবার কাজে যেতে হবে। টাটা।